কি রে দোস্ত, মুখে এতবার হাত দেওয়ার কি আছে? আচ্ছা দোস্ত, আমার মেকআপটা ঠিক আছে না আজকে? দাঁড়া তো দেখি। কি মেকআপ নাকি অন্য কিছু? আস্তা বান্দরের মতো লাগতেছে। ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরে অনেক সুন্দর লাগতেছে, চল। মামা কি একটা জিনিস দেখছোস? ওরা দুই বেস্টি আর আমরা দুই জানে জিগার দোস্ত। আল্লাহ ওদের আমাদের জন্যই বানাইছে। ব্যাপারটা দেখছোস জোসনা, এদেরই কইতে নিছিলাম। আচ্ছা দোস্ত, ছেলেগুলা যদি সুন্দর না হয়? আসলেই তো দোস্ত, যদি সুন্দর না হয় আমাদের কি যাওয়াটা ঠিক হচ্ছে? আচ্ছা চল, আইসাই যখন পড়ছি। আচ্ছা চল। কতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, এখন আসতেছে না। ওয়েট কর আইসা, পড়বো, ওয়েট কর। এই রোদে সহ্য করা যায় এগুলা? ফার্স্ট মিডি যদি এমন করে আল্লাহ জানে লাস্টে কি হয়। দোস্ত দোস্ত দেখ দেখ দেখ, ওরা দুটো না মামা, এদের ডানা কাটা পড়ি। ডানা দুইটা পড়ে? আরে এদের ডানা থাকে না। মামা আইতা সেরে মামা, মনের মতো মাইয়া পাইছি রে এতদিনে। ও মামা আমিও। দোস্ত ওরা না? হ্যাঁ ওরাই তো দোস্ত, একদম খ্যাত। সাইজ দেখছোস দোস্ত? ছবিতে তো অনেক হ্যান্ডসাম মনে হইছিল। দোস্ত কি করবে এখন? এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে, চল চল। I love you. তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ দেবা আমাদেরকে? আগে চোখ বন্ধ করো, এরপরে সারপ্রাইজ। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। তোমাদের হাতটা বাড়াও। আমাদের কি জীবনে গার্লফ্রেন্ড হবে না রে? পাইছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভাইয়া তাই না? দোস্ত আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। মানে কি? ভাই হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। কি রে শালা, এবার তোর বোনকে আমার হাতে তুলে দে। এই নে। মামা বুঝোস নাই ব্যাপারটা, তোর বোন আমার বউ, আমার বউ তোর বোন। চল এবার।